প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন। তার জন্য সমস্ত ভারতবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার তৃতীয়বার ক্ষমতায়। রবিবার আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিজয় মিছিল বের করা হয়। এই দিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, সদর সহ জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। দেশের গণতন্ত্র প্রিয় মানুষ, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছেন দেশকে সেবা করার জন্য। দেশের জনগণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেছেন। এবং আপনারা জানেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আজকে রাজ্যের যে দুটো সিট আমাদের পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরায় রাজ্যের সমস্ত রেকর্ড মানো করে দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের দুটো পদ্মফুল আমরা মোদীজিকে উপহার দিয়েছি। এবং আমাদের এই 39 নম্বর ওয়ার্ড, আমাদের বটদলি বিধানসভার মধ্যে যতগুলি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে আমাদের 39 নম্বর ওয়ার্ড সবচাইতে বেশি ভোটে আমাদের মোদীজিকে আমাদের সমর্থন করেছেন। তার জন্য আজকে 39 নম্বর ওয়ার্ডের যিনি আমাদের সকলের প্রিয় কর্পোরেটর রয়েছেন অলোক রায় মহোদয়, যিনি এই ওয়ার্ডকে সমস্ত দিক দিয়ে সাজিয়ে তুলেছেন। এই ওয়ার্ডের যারা জনসাধারণ আছেন, আপাল বৃদ্ধা বনিতা যারা আছেন, তাদের সকলকে নিয়ে এক সূত্রে এই ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন। আজকে সমস্ত কার্যকর্তাদের নিয়ে এই বিজয় মিছিলে উনি সামিল হয়েছেন। আজকে এই ওয়ার্ডের যারা গণদেবতারা আছেন সকলকে অভিবাদন জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আজকের এই বিজয় র্যালি আমাদের প্রিয় কর্পোরেটর অলোক রায় মহোদয়ের নেতৃত্বে চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিধায়িকা, সকলের প্রিয় বিধায়িকা মীরারানী সরকার মহোদয়, আমাদের প্রদেশের দুজন সম্পাদক রয়েছেন রতন ঘোষ মহোদয়, তাপস মজুমদার মহোদয় রয়েছেন, আমাদের প্রিয় মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা রয়েছেন, ওনাদের নেতৃত্বে আজকে এই বিজয় উৎসব রয়েছে। আমরা ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের যারা জনগণ আছেন, আপনারা ভরসা করেছেন, এই ভরসায় আমাদের শক্তি। এই ভরসার মধ্য দিয়ে আমরা এই ওয়ার্ডকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই পথে আমরা এগোতে চাই। আমরা ছোট্ট রাজ্য হলেও ভারতবর্ষের মধ্যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য অনেক সুনাম অর্জন করেছে, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সেই আশা ভরসা রেখে রাখছি।